নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে ভিডিও শুরু করার আগেই আপনাদের সকলকে শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের সতীপীঠ জয়ন্তী পশ্চিমবঙ্গের আলিপুর জেলায় অবস্থিত সতীপীঠ জয়ন্তী সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী প্রদান করবো সতীপীর জয়ন্তী পশ্চিমবঙ্গে আলিপুরদুয়া জেলার পাহাড় জঙ্গল অতিক্রম করে ভুটান সীমান্তে অবস্থিত এটি একান্ন সতীপীঠের একটি পীঠ পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর বাম জঙ্গা পড়েছিল এখানে অধিষ্ঠাতী দেবীর নাম জয়ন্তী এবং এখানে ভৈরব বলেন ক্রমদীশ্বর পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী নিজের বাপের বাড়িতে বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেখানেই দেহত্যাগ করেছিলেন এরপরের ঘটনা আপনার সকলেই জানেন পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার থেকে সাঁয়ত্রিশ কিলোমিটার দূরে পাহাড় জঙ্গল আর মাছ দিয়ে বয়ে চলা নদী জয়ন্তী এই সব কিছু নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম এখান থেকে অতিক্রম এখান এখান থেকে অনেক পথ অতিক্রম করে পৌঁছতে হয় সতীর একুশতম পীঠ জয়ন্তীতে জয়ন্তী এই স্থানটি স্থানটির উত্তরে দার্জিলিং দক্ষিণে গাঙ্গেয় সমভূমি এর মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে গেছে তিস্তা তর্সা। এরই অববাহিকায় জয়ন্তী অবস্থিত পাহাড় জঙ্গলের রাস্তা পেরিয়ে ট্রেকিং করে পৌঁছতে হয় মহাকালের মন্দিরে এখানে ভাল্লুক সহ অনেক জন্তুর পাওয়া যেতে পারে সমতল থেকে প্রায় তিন হাজার ফুট উঁচুতে জঙ্গল আর পাহাড়ে ঢাকা ভারত ও ভুটানের সীমান্তে ভুটানের মহাকাল পাহাড়ের ওপর এই মহাকাল মন্দিরটি অবস্থিত রহস্যময় জঙ্গলে ঘেরা পাহাড়ের চূড়ায় তিনটি গুহা অবস্থিত এই তিনটি গুহা মন্দিরকে একত্রে মহাকাল মন্দির বলা হয়ে থাকে প্রথম গুহায় রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বিতীয়টিতে বাবা ভোলানাথ ও তৃতীয়টি গুহায় আছে মা মহাকালী চুনাপাথরের পাথরের পাহাড়ের ওপর এই গুহা প্রকৃতি সৃষ্টি গুহা নানা দিক থেকে জল বয়ে পড়েছে হাজার হাজার বছর ধরে চুনার জল জল পড়ে গুহায় সৃষ্টি হয়েছে নানান আশ্চর্য দৃশ্যের যেগুলো দেখতে জলের ফোটার মতো অথচ এগুলো কঠিন প্রস্তুরীভূত গুহা সুরঙ্গের মাঝে চুনা জল জমে যেগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে তার নাম স্যালাগোনাইট আর মাটির ওপর ফোটা ফোটা চুন জলে চুন জলে জমে যেগুলো উঁচু হয়ে রয়েছে তার নাম স্ট্যালাগোনাইট এই অদ্ভুত দৃশ্য চোখে দেখার মতো গুহার ভেতরে গর্ভগৃহে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় সেখানে সারাক্ষণ প্রদীপ জ্বালানো থাকে এই প্রকৃতি সৃষ্টির মায়েরই অবস্থান প্রতি বছর শিবরাত্রির সময় মহাকালের মন্দিরে পুজো দিতে হয় পুজো দিতে হাজার হাজারে হাজার হাজার বেশি পুণ্যার্থীরা এসে ভিড় করেন এই সময় থাকে অনেক নিরাপত্তার ব্যবস্থাও তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও তো পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ